আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। শুধুমাত্র সোজা ট্রেনিং একাডেমির ছাত্রদের জন্য না, যারা ইউটিউবে যে সকল শিক্ষার্থীরা আমাদের সোজা ট্রেনিং একাডেমির টিউটোরিয়াল গুলো দেখো, তোমাদের জন্য, তোমরা যারা 2022 সালের জন্য সেনাবাহিনীতে আবেদন করেছো সৈনিক পদে, এখন সৈনিক পদে সেনাবাহিনীর মাঠে যাওয়ার আগে তোমাদের কিছু কাগজপত্র ঠিকঠাক করে নিয়ে যেতে হবে। যদিও বা সার্কুলারে লেখা থাকে খুব সুন্দর করে, তারপরে কিন্তু আমরা সার্কুলারটি অনেক সময় পড়ি না বা বুঝতে পারি না। তো যাই হোক, আমরা আজকে প্রেজেন্টেশনের মাধ্যমে তোমাদেরকে বোঝাবো, এবং যারা ইউটিউবে দেখছো তোমরা খুব মনোযোগ সহকারে দেখো। যখন তোমরা সেনাবাহিনীর SMS পাবা, এবং পাওয়ার পরে তোমরা কিভাবে কোন কোন পেপার্স গুলো নিয়ে যাবা সেগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথমে দেখো, মার্কশিট আছে, সবার তো মার্কশিট আছে, আছে না? SSC মার্কশিট তো আছে, যারা SSC পাস করছো তাদের মার্কশিট, এবং যারা SSC পাস করছো সেটারও মার্কশিট নিয়ে যাবো, ঠিক আছে? যদি অরিজিনাল থাকে নিয়ে যাও, ফটোকপি সঙ্গে করবা, সত্যায়িত করতে হবে। যদি অরিজিনাল না থাকে তাহলে সেক্ষেত্রে তুমি অবশ্যই সত্যায়িত করে নিয়ে যাবো, ঠিক আছে? এরপরে দেখো প্রশংসাপত্র, স্কুল থেকে কিন্তু একটা প্রশংসাপত্র পাবা, ঠিক আছে? প্রশংসাপত্রটা তুমি সত্যায়িত করে নিয়ে যাও অথবা অরিজিনালটা নিয়ে যাও, কোনো সমস্যা নেই, বুঝতে পারছো? এরপরে 3 নম্বরটি দেখো, সার্টিফিকেট, ঠিক আছে? যাদের সার্টিফিকেট আছে তারা সার্টিফিকেট অরিজিনালটাও নিয়ে যেতে পারো সঙ্গে, অথবা ফটোকপি করে সত্যায়িত করে নিয়ে যেতে পারো। আবার সার্টিফিকেট পেতে যদি দেরি হয় সেক্ষেত্রে তুমি স্কুলের সহযোগিতায় তুমি বোর্ডে যোগাযোগ করলে তোমাকে একটা প্রফেশনাল সার্টিফিকেট দেবে, ওটাও তুমি জমা দিয়ে তোমার কাজ চালাতে পারবে, ঠিক আছে? এরপর চলো এডমিট কার্ড, তুমি যে SSC পরীক্ষা দিয়েছো সেই এডমিট কার্ডের ফটোকপি, এগুলো সব সত্যায়িত করে নিয়ে যাবে। যদি অরিজিনাল থাকে এক্সেল অরিজিনাল নিয়ে যাও, আর এক্সেল সত্যায়িত করে নিয়ে যাও, ঠিক আছে? কাগজ ঠিকঠাক নিয়ে না যাওয়ার কারণে কিন্তু অনেক প্রার্থীকে বাদ দিয়ে দেওয়া হয়, জানো? সে কারণে অবশ্যই এটা খুবই একটা ইম্পর্টেন্ট, যেহেতু পরীক্ষা শুরু হওয়ার আগেই তোমাদের কাগজ গুলো যাচাই বাছাই করবে, সে কারণে কাগজ গুলো এখন থেকে ঠিকঠাক করে রেখে দিতে হবে। যারা তোমরা SMS অপেক্ষায় আসো, যারা সেনাবাহিনীতে আবেদন করছো, যখন পরীক্ষা SMS আসবে বাস তোমার সবকিছু ফাইলে রেডি করা থাকবে, তুমি চলে যাবা, 72 ঘন্টা আগে SMS আসে, SMS এর দিনে পরীক্ষা দেওয়া থাকবে, সেদিন তুমি পরীক্ষা দিতে চলে যাবে, ঠিক আছে? ওকে, এরপরে দেখো রেজিস্ট্রেশন কার্ড, রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি, তাই SSC এবং SSC যারা দুটাতে পাস করছো দুটাতে নিয়ে যাবা, যারা SSC পাস করছো শুধুমাত্র SSC টা নিয়ে যাবা, ঠিক আছে? এরপরে দেখো জন্ম সনদ, সকলেরই তো জন্ম সনদ আছে, আছে না? আচ্ছা, জন্ম সনদ নিয়ে যাবা। এরপরে চারিত্রিক সনদপত্র নিয়ে যাবা, ঠিক আছে? এগুলো চেয়ারম্যানের কাছ থেকে, তোমার ইউনিয়ন চেয়ারম্যানের কাছ থেকে কিন্তু সত্যায়িত করাতে হবে, ঠিক আছে? ইউনিয়ন চেয়ারম্যানের কাছে চারিত্রিক সনদপত্র সত্যায়িত করে নিয়ে যাবা, ঠিক আছে? এরপরে দেখো অবিবাহিত সনদপত্র, এটাও ইউনিয়ন চেয়ারম্যান বা পৌরসভা থেকে পাওয়া যায়, তুমি ওখান থেকে নিয়ে চেয়ারম্যান কাউন্সিলর বা তোমার পৌরসভা যিনি আছেন তার কাছ থেকে সত্যায়িত করে তুমি নিয়ে যেতে পারবা, বুঝতে পারছি? অভিভাবকের সম্মতি পত্র, অভিভাবকের সম্মতি পত্র, এটা হচ্ছিল তুমি অভিভাবকদের সম্মতি দিচ্ছে তুমি পরীক্ষা দিতে যাবার সামরিক বাহিনীতে, ঠিক আছে? এটার মধ্যে একটা ফরম্যাট তোমাদেরকে দিলে বোধহয় ভালো হয় না? যে অভিভাবকের সম্মতি পত্রে কি কি লেখা থাকতে পারে এবং কি কি লিখে নিয়ে যেতে হবে। আচ্ছা, তাহলে তোমরা আমাকে একটা ক্লাসের ফাঁকে মনে করাই দিও, আমি তাহলে তোমাদেরকে দিয়ে দেবো আর কি, ঠিক আছে? আগে থেকে রেডি করে রাখতে পারবো। আর যারা ইউটিউবে দেখছো তোমরা জাস্ট এই ছবিটা রোটেট করো, রোটেট করে এখানে কি কি লেখা আছে সেটা অনুযায়ী তোমরা রেডি করে ফেলবে। অভিভাবকের স্বাক্ষর এবং এই অভিভাবকের সম্মতি পত্রটাও তোমার চেয়ারম্যানের কাছ থেকে তুমি সত্যায়িত করে নিবে, ঠিক আছে? ওকে, এরপরে চলো বাবা মার ভোটার আইডি কার্ডের ফটোকপি, বাবা মার ভোটার আইডি কার্ডের ফটোকপি, এবং সেই সঙ্গে বাবা মার ছবি নিয়ে যাবা পাসপোর্ট আকারে রঙিন ছবি, ঠিক আছে? এগুলো সত্যায়িত করে নিয়ে যাবো, বাবা মার ছবিগুলো সত্যায়িত করে নিয়ে যাবা, বাবা মার ভোটার আইডি কার্ড গুলো সত্যায়িত করে নিয়ে যাবা, বুঝতে পারছো? এরপরে হচ্ছিল দেখো নিজের পাসপোর্ট আকারের
বেশ কয়েক কপি ছবি নিয়ে যাবো, 5-15 তুমি নিয়ে যাও, 10-12 কপি স্ট্যাম্প সাইজেরও তুমি ছবি কয়েক কপি নিয়ে যাও, যখন যেটা লাগবে তুমি সেটা পরীক্ষার কেন্দ্রে কাজে লাগাতে পারবে, ঠিক আছে স্যার? আচ্ছা, এরপরে অনেকে তো অন্যান্য বিষয়ের উপরে সার্টিফিকেট থাকতে পারে, যেমন খেলাধুলা, ড্রাইভিং, যাদের এই ধরনের কোন অন্যান্য সার্টিফিকেট আছে, ঠিক আছে, খেলাধুলা সার্টিফিকেট থাকলে খেলাধুলা সার্টিফিকেট নিয়ে যাও, তারপর স্কাউট এর থাকলে স্কাউট এ নিয়ে যেতে পারো, ড্রাইভিং এর থাকলে ড্রাইভিং এ নিয়ে যেতে পারো, বুঝতে পারছেন? এগুলো তোমাকে এক্সট্রা, তোমার এক্সট্রা কোয়ালিটি সবসময় তোমাকে এক্সট্রা ভাবে চেনাতে সক্ষম হবে, এটা সবসময় মনে রাখবে, ঠিক আছে? ওকে, এরপরে অবশ্যই তুমি যে এডমিট কার্ডটা নিয়ে যাবে, ঠিক আছে, এটা কি সেনাবাহিনীতে যে আবেদনের সময় যে এডমিট কার্ডটা পাবা এটাও অবশ্যই নিয়ে যেতে হবে, বুঝতে পারছেন? এটা যেটা অরিজিনাল আছে অরিজিনালটাই নিয়ে যাবে, বুঝে গেছেন? মোটামুটি এই কাগজগুলো আসলে বাইরেতে পরীক্ষা দিতে গেলে নিয়ে যেতে হয়। আশা করি যারা ইউটিউবে ভিডিওটি দেখলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো, এবং আমার একাডেমির ছাত্ররাও বুঝতে পেরেছো, এটা নিয়ে তো কোনো আর ডাউট নেই, আছে ক্লিয়ার? তো এই কাগজগুলো যে বাইরেতে তুমি যাও না কেন, সব বাইরেতেই লাগবে, এই কাগজগুলো এখন থেকে সবসময় রেডি করে রাখবো তোমরা, বুঝতে পারছো? তো যাই হোক, যারা তোমরা 2022 সালে পরীক্ষা দিবা সেনাবাহিনী সৈনিক পদে, আমাদের একাডেমির ছাত্ররাও তো দিবা, দিবা না? তো তোমরা যারা দিবা ইনশাআল্লাহ প্রস্তুতির জন্য আমাদের সুযোগ ট্রেনিং একাডেমিতে আসতে পারো, কি আসতে পারে? তো খুবই আসতে কেন জানি শুনলাম, প্রস্তুতি নিতে কি আসতে পারে মানুষ? দ্যাটস গুড, প্রস্তুতি নিয়ে গেলে নিজের কনফিডেন্স বাড়বে, যোগ্যতা বাড়বে, পরীক্ষায় গিয়ে ফাইট করতে পারবে, কি করতে পারবে? ফাইট করতে পারবে, যে না প্রস্তুতি নিয়ে আসছে, যে ধরনেরই প্রশ্ন হোক না কেন ইনশাল্লাহ নিজের মেধাকে কাজে লাগায় মোকাবেলা করতে পারবো, মেধা অর্জন করে সসম্মানে চাকরি নিয়ে আসতে পারবো। সবাই ভালো থেকো, সবার জন্য শুভকামনা ইনশাল্লাহ, তোমরা যারা পরীক্ষা দিতে যাবা 2022 সালে সেনাবাহিনী সৈনিক পদে, সবার জন্য শুভকামনা থাকবে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।